মেরিনার্সদের জন্য সুখবর, এই দিন থেকে অনুশীলনে ফিরছে মোহন বাগান। পানি সে ভরি বাল্টি জো জলদি উপর লায়েগা ওহি জিতেগা। হর গেম মে চ্যাম্পিয়ন জেসি পকড়, ওহি এসআরএমবি টিএমটি। 2022-23 আইএসএল চ্যাম্পিয়ন মোহন বাগান দল, কোচ জোয়ান ফেরান্দোর নেতৃত্বে সবুজ মন ব্রিগেড হয়েছে ভারত সেরা। পাশাপাশি এএফসি কাপের পরবর্তী রাউন্ডেও পৌঁছে গেছে প্রীতম কিয়ানের দল। তবে শুধুমাত্র আইএসএলেই থামতে রাজি নয় মোহন বাগান ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে মোহন বাগান, বেশ কিছু ফুটবলারের সাথেও কথা এগিয়েছে তাদের। সামনের মরশুমে শুধু কাপ নয়, আইএসএল ও শিল্ডও জিততে চায় তারা। এর পাশাপাশি এএফসি কাপেও ভালো ফলাফলের লক্ষ্য তাদের। বর্তমানে মোহন বাগানের ফুটবলাররা রয়েছেন বিশ্রামে, যদিও প্রীতম কোটাল, শুভাশিস বসুসহ বেশ কিছু ভারতীয় ফুটবলার ইন্টারকন্টিনেন্টাল কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে যোগ দিয়েছেন জাতীয় শিবিরে। জুন মাসে শুরু হবে ইন্টারকন্টিনেন্টাল কাপ। তবে মোহন বাগান সমর্থকদের এখন একটাই প্রশ্ন, কবে কলকাতায় ফিরবে তাদের প্রিয় দল, কবে থেকে অনুশীলন শুরু করবে তারা। খবর অনুযায়ী জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে প্রস্তুতিতে নেমে পড়তে পারে সবুজ মন ব্রিগেড। সব কিছু ঠিকঠাক থাকলে 1 জুলাই থেকেই কলকাতায় অনুশীলন শুরু করবে সবুজ মন ব্রিগেড। তাদের লক্ষ্য এখন একটাই, এএফসি কাপে ভালো ফল করা। গত দুবার এএফসি কাপে অনেকটাই এগিয়ে গেলেও শেষ অবধি ব্যর্থ হয় সবুজ মন ব্রিগেড। ফলে এএফসি কাপের ম্যাচের আগে নিজের দলকে প্রস্তুত করে ফেলতে চান কোচ জোয়ান ফেরান্দো। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।